ভারতে বিষাক্ত মদপানে 28 জনের মৃত্যু, 60 জন গুরুতর অসুস্থ। ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদ এবং ভুটার জেলায় বিষাক্ত মদ পান করে অন্তত 28 জন মারা গেছেন এবং 60 জন অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা মুকেশ পারমান বলেছেন, গুজরাটের আহমেদাবাদ এবং ভুটার জেলায় 28 জনের মৃত্যু হয়েছে। ওই স্থানে মদের উৎপাদন, বিক্রয় এবং সেবন নিষিদ্ধ। মদে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুজরাট রাজ্যের পুলিশ প্রধান আশিস গুপ্তা বলেছেন, বিষাক্ত অ্যালকোহল বিক্রির সাথে জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে। ভারতে প্রায়শই অবৈধভাবে তৈরি বিষাক্ত মদপানের মৃত্যু ঘটনা ঘটে। সস্তা মদের কার্যকারিতা বাড়ানোর জন্য অবৈধভাবে এগুলোতে কীটনাশকের মতো রাসায়নিক দ্রব্য মেশানো হয়। অবৈধ মদও ভারত জুড়ে একটি বিশাল লাভজনক শিল্পতে পরিণত হয়েছে। মাদক বিক্রেতারা এসব মদের জন্য কোনো কর দেয় না এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তারা সস্তায় এসব মদ বিক্রি করে থাকে। 2020 সালে ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদ পান করে কমপক্ষে 120 জন মারা যায়। যারা যারা মদ পান করেছেন বা বেঁচে রয়েছেন তাদের অধিকাংশই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে এই কথা জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, মদ পানে মারা যাওয়াদের অধিকাংশই শ্রমিক বা দিনমজুর, তাদের বাড়ি আহমেদাবাদ এবং ভুটার জেলার গ্রামগুলোতে। গুজরাটের পুলিশ মহাপরিচালক আশিস ভাটিয়া বলেন, ভুটাত জেলা থেকে 3 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা নকল মদ তৈরি এবং বিক্রিতে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশের মহাপরিদর্শক আশুষ কুমার যাদব বলেন, ঘটনাটি তদন্তের জন্য এবং নকল মদ বিক্রিকারীদের ধরতে একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কার্যালয়ের অফিসারের অধীনে একটি তদন্ত দল গঠন করা হচ্ছে। গুজরাট অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড এবং আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চও তদন্তে যোগ দিচ্ছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।